গুড আফটারনুন গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত গাইস। আর আজকে হচ্ছে রবিবার, তো সারা দিনই বৃষ্টি হচ্ছে। আর এখন আমি বেরোবো একটু, একটা সারপ্রাইজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, দেখতে থাকলেই বুঝতে পারবে যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কি আজকে স্পেশাল। আর মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, সেই যে এখন জোয়াদ আসার কথা, জোয়াদ তো যাই হোক আমাদের এখানে আসছে না, অন্য অন্য জায়গায় আসছে, পুরীর দিকে চলে যাচ্ছে, মানে উড়িষ্যার দিকে। তো আমাদের এখানে যেহেতু আসছে না, সেহেতু ভালোই ব্যাপার। তো বারবার যদি ঝড় আসে, মানুষের জীবন তো আর থাকে না, না কষ্ট সৃষ্ট করে মানুষ যা হোক একটু করে বেঁচে থাকে, তো তাতে আবার ঝড় বৃষ্টি রোগ সব কিছু এসে আর কি মানুষের জীবনটাই পাল্টে দিয়ে যায়। তো যাই হোক, কত মানে কদিন ভোর আর কি প্রচুর খাটাখাটুনি হলো আর কি। ধরো আমরা ফার্স্ট তো গেলাম রাজ দেখতে, ওখান থেকে হলো কি একটা জরুরি কাজ, তো সেটা দেখতেই পাবো ব্লগে। আর হচ্ছে কি নেক্সট হলো আমাদের বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির পরে একটা দিন রেস্ট গেছে, কিন্তু আমার মায়ের শরীর খুব খারাপ, মানে বিয়ে বাড়ি খুব রাত হয়ে গিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া করতে, যেহেতু পাড়ার লোকজন, তো সেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় আমরা বসেছি, খেতে বসেছি ওই 11:30টার সময় করে। তো আমাদের লাস্ট মানে খাওয়া শেষ হলো 12:30, 11:30 থেকে 12:30, 1 ঘন্টা লেগেছে। তো 12:30 ওই 1টা নাগাদ আমরা ঘরে ফিরেছি, তো ঘুমও হয়নি আর খাওয়াটাও রাত্রির দিকে হয়ে গেছে, তো সেই জন্য আর কি মায়ের শরীরটা খুব খারাপ। তো আজকে মায়ের জন্য স্পেশাল, তো চলো দেখতে থাকো ব্লগটা। গুড আফটারনুন গাইস, তো এখন আমি বেরিয়ে পড়েছি মায়ের জন্য কেক কিনতে। তো চলো কিনে নিয়ে আসি, তারপরে কথা। গাইস বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি থামছে না, আর আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছি। এই যে আমি গাড়ির রাস্তায় চলে এসেছি, তো এবারে গাড়িতে উঠবো। তো চলো তো গাইস, এই দোকানে যতবার আসি তো এরা মানে পুরোনো দিনের সব সিনেমাগুলো দেখতে থাকে, তাই পেলে। আর তো গাইস এসে গেছি রেস্টুরেন্টে, এখান থেকে কিছু খাবার দাবার কিনবো রাত্তিরে, যেটা খাওয়া হবে। আর হচ্ছে কি আজকে ভাতটাতে একটু কমই আছে, আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো সেহেতু আমি স্পেশাল খাবারই নিয়ে যেতে চাই, তো সেইগুলোই আর কি কিনতে এসেছি। তো চলো এরা বানাচ্ছে আর কি। তো গাইস বৃষ্টির দিন বলে লোকজন কম বলে আর কি এরা বানাচ্ছে আর দিচ্ছে, মানে কেউ এলে অর্ডার দিলে তাই বানিয়ে দিচ্ছে। তো সেই জন্য এখানে প্রায় অনেকক্ষণ দেরিও হয়ে গেল আমার, আর স্কুলের কিছু জেরক্স মানে জেরক্স করার ছিল, তো সেখানে তো আরও বেশি দেরি হয়ে গিয়েছে। তো ওখান থেকে ফিরে এখানে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখনও মানে মার্কেটে ঘুরছি আর কি। Thank you.
তো গাইস, মায়ের জন্য সমস্ত কিছু আর কি রেডি করে নিচ্ছি। তো কি কি কিনেছি সেটাও বলে দিই। কেক কেনা হয়েছে, এদিকে কিনেছি রসমালাই, আর হচ্ছে কি ক্ষীর আর কি। পায়েস যেহেতু হয়নি তো সেই জন্য ক্ষীর বাটিতে যে পাওয়া যায় না ওরকম, আর চিকেন রোল নেওয়া হয়েছে, আর হচ্ছে কি চাউমিন নেওয়া হয়েছে, মানে এগ চাউমিন। তো আজকে এটাই নিয়ে এসেছি মায়ের জন্য। তো ভাই কদিন ভোরেই আর কি বলছে আমাকে যে মায়ের জন্মদিন, তো কিছু কিনে নিয়ে আসবি, কেক টেক কিনে নিয়ে আসবি। কিন্তু ভাই নেই বলে তো মনটা খারাপ লাগে, তো সেই জন্য মা বারণ করছিল আর কি কিছু করতে। তো তারপরে ভাবলাম জন্মদিন তো বছরে একবারই আসবে, আর আমার যেহেতু সময়ও আছে তো সেহেতু নিয়ে আসি সমস্ত কিছু। তো আজকে রাত্রে অনেক খাবার, আর হচ্ছে কি মায়ের আজকে জন্মদিন, তো মা আজকে কেক কাটবে। তো চলো দেখতে থাকো গাইস। তো মানে কেকগুলো হচ্ছে কি অনেক রকমের ছিল, অনেক কালারের ছিল, কিন্তু আমার তো এই চকলেটের তো কেক খেতে বেশি ভালো লাগে, মায়েরও ভালো লাগে, তো সেই জন্য চকলেটের কেকই নেওয়া হয়েছে আর কি। আর গাইস হচ্ছে কি আমি যে স্কার্ট পরে গিয়েছিলাম না, তো স্কার্টের উপরটা মানে পরে আছে আর কি, ঠান্ডা লাগছে একটু একটু, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে সারাক্ষণই, তো বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডাও পড়েছে বেশ, তো উপরেরটা ওই জন্য পরে আছে। আর এদিকে হচ্ছে কি মা তো কেক কাটবে, তো তার আগে মা দেখো কীরকম ছবি তুলছে, কারণ ছবি স্ট্যাটাসে দেবে বলে কথা। আর গাইস ভাই তো যেহেতু বাইরে আছে, তো সেই জন্য আর কি মায়ের আর কি কেক কাটতে ইচ্ছা হচ্ছে না, মনটা খারাপই আছে, তো আমারও মনটা খারাপ, তবু জন্মদিন বলে আর কি সেলিব্রেশনটা হলো। আর হচ্ছে কি কাউকে সেরকম ডাকা হয়নি, তো কেক দিয়ে দিলেই হয়ে যাবে সবাইকে। তো চলো তো গাইস, সকলে আমার মাকে বার্থডে উইশ করে দিও। তো আজকের মতন আমার ব্লগটা এইটুকুই গাইস। তো সবাই আমার সঙ্গে থেকো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন টাটা, বাই বাই গাইস, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো লাভ ইউ অল গাইস, আর বাই বাই। তো গাইস স্পেশাল মুমেন্টগুলো দেখে নাও, তো কেকটা দারুণ লাগছিল দেখো। বাই।